শিখা অনির্বাণ এবং বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে বনানী কবরস্থানে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এ সময় দোয়া ও মোনাজাতে বেগম মুজিব সহ 15 আগস্টের সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। পরে 15 আগস্টের বাকি শহীদ সদস্যদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী ডক্টর রেবেকা সুলতানা।